আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো কি করে বলো তো? কি সুন্দর করে বললাম জানো? আজকাল আমার এক অসুখ হয়েছে। কি অসুখ? তুমি অসুখ। তুমি পাশে থাকলে কি হতো? কেমন করতে এই অসুখে? বাবা, এত প্রেম আগে তো কেউ বলেনি। আগে তুমি আমার মতো কাউকে পাওনি তাই। আচ্ছা রাখি, বাবুকে খাওয়াতে হবে। আর আমাকে কিছু খাওয়াবে না? কি খাবে? দেবে সত্যি? তখনই কলিং বেল বেজে উঠল। সজীব এসে গেছে। এই রাখলাম, সজীব এসে গেছে। উফ, এই তোমার জামাইটা বাসায় না আসলে তুমি আমার থাকতে সারা রাত। আহা, এত ভালোবাসা! কি প্রমাণ লাগবে বলো? ধুর, আমি জানি। আচ্ছা রাখছি। এই রাতে অনলাইনে এসো। তাড়াতাড়ি দরজা খুললাম। সজীব চোখ মুখ সব সপ্তম আকাশে তুলে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? বাথরুমে ছিলাম। সারাদিন খাও আর বাথরুম করো, আর কিছু আছে তোমার কাজ? এইভাবে বলছো কেন? সারাদিনের কাজ কি তুমি করে দিয়ে যাও? তখন শাশুড়ি এসে বলল, আহা, মুখে মুখে এত তর্ক করো কেন? ছেলেটা এতক্ষণে অফিস থেকে এলো। আর কথা বাড়ালাম না, ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে ভাত বাড়লাম। রিধিকে আগে খাইয়ে দিয়েছি, মাও খেয়ে নিয়েছে, ও টিভি দেখছে। ওকে ডাকলাম, এইখানে দিয়ে যাও ভাতটা, খবরটা দেখি। আমি ভাত দিয়ে এসে টেবিলে বসলাম। সারাদিন পর অফিস থেকে এসে আমার সাথে 5 মিনিট কথাও থাকে না তার। এখন ক্লান্ত হয়ে গেছি, আর অভিযোগ করি না। আমি মোবাইলটা হাতে নিয়ে রনিকে নক দিলাম। খেয়েছো? আমি খাচ্ছি। জামাই কোথায়? সে টিভি দেখছে আর খাচ্ছে, আমি একা। ইস, এমন বউ থাকলে কেউ তাকে না দেখে টিভি দেখে? আমি হলে তো বাইরে থেকে এসে সারাক্ষণ তোমাকে সামনে বসিয়ে রাখতাম। আচ্ছা পরে নক দিচ্ছি। আমি সব কিছু গুছিয়ে রুমে যাওয়ার আগে সজীব ঘুমিয়ে পড়েছে। রনিকে আবার নক দিলাম। ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। ও শেষে খুব আবদার করলো একটা ছবি দেওয়ার জন্যে। দিলাম। বলল বুকটা খুলে একটা ছবি দেওয়ার জন্যে। প্লিজ প্লিজ বলতে বলতে দিলাম। এত প্রশংসা করল। কিন্তু সজীবের সাথে আমার বিয়ে 8 বছরের। সে কখনো আমার শরীর নিয়ে মেতে উঠত না, যেন কোনো দায় সারছে। তারপরও ভালোবাসছি, ভীষণ রকম ভালোবেসেছি, এত বছর মানিয়ে নিয়েছি। একটা সময় সব দায়িত্ব আর নিজেকে হারিয়ে ফেলে এত বেশি একা হয়ে গেছি। রনির কাছে নিজের সব ভালোবাসা ঢেলে দিলাম। ছেলেটা আমায় এত ভালোবাসে, ও না থাকলে মনে হয় মরেই যেতাম। কিছুদিন পর সজীবের কাছে ধরা পড়ে গেলাম। ও আমার মোবাইল নিয়ে নিল, আমাকে অনেক কথা শোনালেও কাউকে কিছু বলেনি। আবার কিছুদিন পর মোবাইল ফেরত দিলে আমি আবার রনির সাথে কথা বলা শুরু করলাম, তবে খুব সাবধানে। আজকাল খুব ইচ্ছে হয় ওর কাছে চলে যাই, সব ছেড়ে এই একগুঁয়ে জীবন আর ভালো লাগে না। একদিন খুব খারাপ লাগছে, জ্বর আসছে, তার উপর মেহমান, সব করলাম, কিন্তু সজীব শুধু বলল ওষুধ খেয়ে নাও। কিন্তু রনি পাগলের মতো করছে। কিছুদিন পর সজীবের কাছে আমার কিছু খারাপ ছবি এলো। আমি এই সব রনিকে দিয়েছিলাম, কিন্তু ও এইটা করতে পারে না, আমার বিশ্বাসও হয় না। ও বলল ওর আইডি হ্যাক হয়েছে। আমি জানতাম, আমি ওকে বিশ্বাস করি। সজীবের সাথে ভীষণ ঝগড়া লাগলো একদিন ওর মাকে নিয়ে। আমাকে মারতে আসে, খুব বেশি কষ্ট পেয়েছিলাম। ঠিক করে নিলাম আর থাকবো না ওর সাথে। ঘর থেকে বের হয়ে গেলাম, রিধিকে সাথে নিলাম, ও ছাড়া তো বাঁচতে পারবো না। রনি খুব দেখতে পারতো, শুধু বলতো এই মেয়েটা ওর হতে পারত। তাই সব ছেড়ে বের হয়ে গেলাম। রনিকে ফোন দিলাম, দেখা করব, এখন কিছু না বলে সারপ্রাইজ দেব ওকে।
হ্যাঁ রনি, আমি সব ছেড়ে চলে এসেছি তোমার কাছে। আমি অত শত জানি না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। এখন আমি কোথায় নিয়ে যাব তোমায়? প্লিজ পাগলামি করো না, আমি আর ফিরতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? তুমি যেখানে রাখবে আমি থাকব। অনেক চিন্তা ভাবনা করে রনি আমাকে ওর এক ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। ওখানে থাকলাম, আমার মোবাইল বন্ধ করে রেখেছি। হৃদিকে ঘুম পাড়িয়ে রাতে ওর কাছে নিজেকে সঁপে দিলাম। এইভাবে 3-4 দিন বেশ ভালোই কাটালাম। ওকে মেয়ের জন্যে এটা ওটা এনে দিতে বলছি, এনে দিচ্ছে, কিন্তু ওর বন্ধুর বউ আর থাকতে দিতে চায় না। ওকে বললাম, তোমাদের ঘরে কখন তুলবে? ও পানি খেতে গিয়ে ফিক করে হেসে দিল, আমার ঘরে? মা পিটিয়ে লাশ বানিয়ে দেবে, বাচ্চা শুদ্ধ বউ নিলে? মানে মানে কি? আমরা কোথায় যাব? আমার পরিচয় কি তোমার কাছে? ও কিছু না বলে বের হয়ে গেল, সেদিন আর এলো না। এইদিকে রনির বন্ধুর বউ আমাদের আর খাওয়ার দিচ্ছে না। আমি না হয় পারলাম, আমার মেয়েটা তো আর পারছে না। ওর কথা আসলেই খেয়াল করিনি এতদিন। ওকে খুব কাহিল দেখাচ্ছে। কোনো মতে একটা নুডলস এনে বানিয়ে খাওয়ালাম। সজীব হলে এতক্ষণ অনেক বকা দিয়ে ফেলতো, মেয়েকে না খাইয়ে রেখেছি কেন? আমি কি ভুল করছি? না না, রনি আমায় প্রচণ্ড ভালোবাসে, আমি জানি। এটা কেউ অবিশ্বাস করাতে পারবে না। 2 দিন পর এসে আমাকে আরও একটা বাসায় নিয়ে গেল, সাবলেট, নিজেদের রান্না করে খেতে হবে। আমি ভীষণ খুশি, কিন্তু রনিকে খুব বিরক্ত লাগছে। রাতে বিরিয়ানি খেলাম, পরের দিনও, কিন্তু রিধি খাচ্ছে না। ওর জন্যে খাবার আনতে বললাম, আনে না। বললাম, ওর বাপ হলে এতক্ষণ তো পাগল হয়ে যেত। রনি যা বলল আমি বিশ্বাস করতে পারছি না। আমি অন্য কারোর পাপ পালতে পারবো না। কি, আমার মেয়ে পাপ? আর জামাই এত ভালো হলে আসছো কেন আমার কাছে? অনেকক্ষণ কথা কাটাকাটি হলো, মাত্র 4 দিনে এই রূপ? শেষে আবার সরি বলে জড়িয়ে ধরল, রাতে ডাকছে। আমি বললাম, ভালো লাগছে না। সে কোনো কথা শুনছে না। আমার সত্যিই ঘৃণা লাগছিল, সজীব কখনো আমায় জোর করেনি। এই কথা বলতে ও আমার মুখে সজোরে একটা থাপ্পড় মারল। এত জামাই জামাই করলে আসছিস কেন মাগি, শরীরের বিষ মেটাতে? তখন রিধি উঠে গেল, আমি ওকে বুকে চেপে ধরে সারা রাত বসে রইলাম। এইটা কে? নিজেকে এত ঘৃণা লাগছিল। রিধি এতদিন ধরে বারবার বলছিল বাড়ি ফিরে যাবে, বাবার কাছে যাবে। আজ আবার বলায় মোবাইল খুলে সজীবকে ফোন দিলাম। অনেকবার রিং হওয়ার পর সজীব ফোন ধরল। ও খুব শান্ত গলায় বলল, বাসায় আসতে চাও? চলে এসো, আমি বাসায় আছি। আমি রিধিকে নিয়ে বাসার কাছাকাছি যেতে সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে, কেউ কেউ মুখ টিপে হাসছে। আসলে আমার মাথায় ছিল না আমি চলে যাওয়ার পর এইখানে কি হতে পারে। সজীব দরজায় দাঁড়িয়েছিল, ওকে দেখে রিধি দৌড়ে ওর কোলে উঠে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আমি দাঁড়িয়ে রইলাম। সজীব আমার দিকে তাকিয়ে বলল, অতসী, তুমি কি কিছু বলবে? দাঁড়িয়ে আছো যে। আমি ইশারায় ভেতরের দিকে দেখালাম। ও বলল, তুমি ভাবলে কিভাবে আমি তোমার মতো রাস্তার বেশ্যাকে ঘরে তুলব? সজীব, আমি ভুল কিছু বলছি না অতসী। তুমি কি ভেবেছো তুমি আমাদের মান সম্মান নষ্ট করে অন্য ছেলেকে পালিয়ে গিয়ে রাত কাটিয়ে বাসায় আসবে? হ্যাঁ, আমি তোমাকে মেনে নেব। এতদিন তোমার সব অন্যায় মেনে চুপছিলাম, তাই ভেবেছো কি? এইখানে তোমার মা বাবাও আছে, তাদের জিজ্ঞেস করো তারা নেবে কিনা তোমায়। আমি উঁকি মেরে দেখলাম বাবা সোফায় বসে আছে মুখে হাত দিয়ে, মা অন্যদিকে ফিরে আছে, সবাই আছে ওখানে। আমি আসলে তোমার কোনো কিছু আমি শুনতে চাই না। তুমি ঘরের ভেতরে কি করেছো আমি সাবধান করেছি, চেষ্টা করেছি তোমাকে বোঝানোর। এই দুনিয়া এত সহজ নয়, তুমি আমাকে ধোকা দিয়েছো। তুমি অন্য ছেলের সাথে দিনের পর কথা বলেছ, নিউট ছবি পাঠিয়েছ, সে ছেলে আমার কাছে ছবি পাঠিয়ে টাকা দাবি করে।
আমি টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছি, কাউকে জানতে দিইনি। শুধু তুমি আমার বউ, আমার সংসার মান সম্মানের কথা ভেবে। আর তুমি মা বাবার সামনে এসব কি বলছো? তোমার মা বাবাকে এর চেয়েও বেশি সহ্য করতে হচ্ছে। আমি কখনো কাউকে জানাইনি। যত সহজে তোমরা মেয়েরা স্বামীর বদনাম করো, আমরা ছেলেরা পারি না। মনে হয় যেন নিজের গায়ে কাদা ছিটবে। কিন্তু নিজের বউয়ের নগ্ন ছবি অন্য ছেলের কাছে দেখলে একটা পুরুষের উপর কীরকম মানসিক ট্রমা যেতে পারে তা তোমার চিন্তার বাইরে। আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম মতোসি। হ্যাঁ, লোক দেখানো মিষ্টি কথা বলতে পারতাম না, কাজের চাপে খিটখিটে থাকতাম, তা সারা দিন ঘরে থেকে তোমরা বুঝবে না। সব দিয়েছি যতটুকু সাধ্য, শুধু বউ বাচ্চার কথা চিন্তা করে গাধার মতো দিন রাত কাজ করি। আর তুমি, হ্যাঁ তোমার মতো মেয়ে কোনো জায়গা নেই আমার ঘরে। দেখলাম মা বাবা কিছু বলছে না, তাদের হয়তো ঘৃণা লাগছে, আমি কেউ নয়। রিধিকে নিতে গেলে রিধি ওর বাবাকে আরও জোরে জড়িয়ে ধরে। আমি আবার ফিরে যাই সেই ঘরে। রনি রাতে আসে, এসে শরীরের দিকে হাত বাড়ায়, জানতে চায় না কেমন আছি। আমি না চাইলেও ওর জোরের কাছে টিকতে পারি না। নিজেকে এত তুচ্ছ আর ঘৃণ্য লাগছিল, এই ছেলেকে ভালোবেসে আমার সাজানো ঘর ছেড়ে এসেছি। আমার কথা ছিল ঘরের শেষ কথা, আমি সিদ্ধান্ত নিতাম, সম্মান ছিল। এখন আমি কি? আমি কিচ্ছু না, আমার কোনো মূল্য নেই। এইভাবে যেন দিন দিন জীবন্ত লাশ হয়ে যাচ্ছিলাম। রনি রাতে আসে, কখনো দিনে, এসেই হাত বাড়ায়। আগের মতো কোনো কথা নেই, নেই কোনো ভালোবাসার কথা, নেই কোনো প্রশংসা, ভুবন ভোলানো স্বপ্ন নেই, নেই বার বার প্রমাণ করতে চাওয়া ভালোবাসা। ওকে এখন এইসব বললে খুব বিচ্ছিরিভাবে হাসে, বলে আরে মাগি, ভালোবাসি বলে তো এখনো ঘরে রাখছি, নিজে একা মেটাচ্ছি তো শরীরের জ্বালা, না হলে এখানে ব্যবসা করে বসাতাম। কথাগুলো এখন গা শোয়া হয়ে গেছে, খুব বাজেভাবে গালাগালি করে, বারবার বুঝিয়ে দেয় আমি ঘর পালানো বেশ্যা। এইসব আমাকে শুনতেই হবে, আমি আমার অপরাধে শাস্তি ভোগ করছি। কিন্তু কি দরকার ছিল আমায় যখন ভালোবাসে না এইসব অভিনয়ের? উত্তরেও বলে, ভেবেছি বিবাহিত মেয়েদের সাথে প্রেম করলে রিস্ক নেই, বিয়ের জন্যে চাপ দেবে না, খাওয়ালেও বাঁচবে না। জানি না কত দিন গেল, কত মাস গেল, কোনোদিন তো আসেই না, মাঝে মধ্যে তিন চার দিন খাইও না, বাইরে বের হতে পারি না, তালা মেরে যায়। একদিন ওর সীমা পার করে ফেলল, ওর সাথে আরও চার পাঁচজন বন্ধু নিয়ে এলো, জীবনটা যেন সেদিন শেষ হয়ে গেল। এরপর আবার অনেক দিন এলো না, মাঝে মধ্যে যাদের বাসায় সাবলেট থাকি তারা খাবার দিয়ে গেল। ওনার কাছে চাবি নিলাম রুমের। সেদিন রনি এলো, এসেই বলল আমি বিয়ে করছি, সাত দিন আসবো না, সমস্যা হলে বলো আমার বন্ধু একটা পাঠিয়ে দেব, সেই মজা পাবে। আমি বললাম তুমি আর আসবে না? ও মা, হ্যাঁ আসবো না কেন, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি জামাই থাকা শর্তেও আমায় কম ভালোবাসছো? আমি নিজেকে প্রস্তুত করলাম, আজ রনির বিয়ে, সে দুই দিন ধরে আসছে না, ভাবিটা দরজা খুলে দিল। আমি অনেক দিন পর বের হলাম, কিন্তু যাব কোথায়? বাপের বাড়ি গেলাম, সেখানে ঘরে গিয়ে দেখি তালা ঝুলছে, কেউ নেই, আশেপাশে কেউ নেই, নিচের তলার এক বুড়ি পান খাচ্ছিল, আগে দেখিনি। ওনাকে জিজ্ঞেস করতেই উনি বললেন, ওরা নেই, পালিয়েছে সবাই, বেশ্যা মেয়ে পেটে ধরল এমনই হয়, জামাই থাকতে অন্য পলার লগে ভাগছে মাইয়া, তাই সবাই কথা শোনাতো। মা কত কথা কইতো, মেয়ে রাজার কাছে বিয়ে না দিলেও রাজরানী আমার মাইয়া, মেয়ে পলাইছে, বাপটা তিনবার স্ট্রোক করছে, মায়ের চরিত্র লইয়া প্রশ্ন উঠত, মায়েও নাকি বিষ খাইছিল একবার, বোন একটারে বিয়ে দিয়েছে হেরে, তাকেও পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, ভাইয়ের চাকরি গেছে, শেষবার বাপটা হাসপাতালে নিল, আর কেউ বাসায় আসেনি, জানি না কই গেছে। এইসব আজকালকার মাইয়াগো শরীরে এত বিষ,
আমাকে জামাই মারতে মারতে মারি ফেলতো, হাউরি মারতো, ননদ মারতো। আমরা তো জামাইয়ের ভিটা ছাড়ি পালাই না, কামড়াইয়া পড়ে রয়েছি দেখা আজও মান সম্মানে বাঁচা আছি। আরও অনেক কথা বলছে বুড়ি, আমি বের হয়ে গেলাম, আমি এতদিন চিন্তাও করিনি, আমার একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারের উপর কেমনভাবে পড়েছে, সব শেষ করে দিলাম। রিদি স্কুল ছুটি হবে, এখন ওর কাছে গেলাম, ও যদি মায়ের কাছে ফিরে আসে আবার জীবন শুরু করব। মেয়েটা আমাকে ছাড়া কিভাবে আছে কে জানে। রিদি স্কুলের সামনে ওকে পেয়ে গেলাম, ওর কাছে যেতেই সরে গেল। মায়ের কাছে আসবি না? আমার মা মারা গেছে, নিহা আন্টি আমার মা। সজি বাবার বিয়ে করেছে নিহাকে? মাকে ছাড়া ভালো আছিস? তুমি ভালো থাকলেই তো হলো, আমাদের কথা আবার চিন্তা করো নাকি? খুব কথা শিখেছিস না, বড় হয়ে গেছিস। যাদের মা পালিয়ে যায় তাদের তাড়াতাড়ি বড় হয়ে যেতে হয়। মেয়ের মুখে এমন কথা শুনে আমার গলা আটকে যাচ্ছে। তখন গাড়ি আসায় ও গাড়িতে উঠে যায়, ওর না দেখা যাচ্ছে, নিশ্চয় নেহার। আমি গাড়ির পেছনে আবার দৌড় মারলাম, গাড়ি থেমে গেল। আয়না খুলে আমি মুখ বাড়িয়ে কথা বলতে গেলে রিধি আমার মুখে থুথু মারে। আমার দুনিয়া যেন তখন দুই ভাগ হয়ে গেল। একে আমি পেটে ধরেছি, ভেতর থেকে কেউ ওকে টেনে ধরল, গাড়ি চলা শুরু করছে। রিধি আবার মুখ বের করে বলল, তোমার কারণে আমার দাদু মারা গেছে, বলেই আবার থুথু মারল। কি বাবা, আমার জন্যে বাবা মারা গেছে? মেরে ফেললাম বাবাকে আমি? কতক্ষণ পড়ে রইলাম জানি না, তবে আবার উঠে দাঁড়ালাম, বাসায় গেলাম। আর শেষ সব, সেদিন রনি যখন শরীর নিয়ে মত্ত, তখন ভিডিও বসিয়ে রেখেছিলাম, সে জানতো না। এতদিন যা দেখিয়ে আমার ভয় লাগিয়েছে, আর তার জন্যে কাজে লাগাবো, ছেড়ে দিলাম নেটে। আজ ওর বিয়ে, সব শখ মিটে যাবে, কিছুক্ষণ পর ছড়িয়ে যাবে সারা দেশে, সে ভিডিওতে আমাকেও দেখা যাবে। সেখানে আমি যদি তোমার বউকে সব বলে দিই, সে বলল তাহলে তোকে আমি খুন করে ফেলব। সত্যি খুন করবে সে আজ আমায়। আমি আস্তে আস্তে ঝুলে পড়লাম শাড়ি বেঁধে, সব ঝাপসা হয়ে আসবে। আমি নিজে নিজে মনে একটা চিঠি লিখছি, রেখে যাব না কোনো নোট, যাতে বলা যায় এটা সুইসাইড, এটা খুন, যার শাস্তি পাবে রনি, যার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রেখে যাচ্ছি। আমি লিখতে শুরু করলাম, প্রিয় আমার স্বামী, আমি আজ আমার শাস্তি পাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন ছিল, আমার এই পরিণতির জন্যে তুমিও যে ভীষণ দায়ী, কেন স্বামী হয়েও ভুলে যাও বউয়েরও কিছু চাওয়ার থাকে, একটু অতিরিক্ত মনোযোগ পাওয়ার ইচ্ছে করে, প্রেমিকের মতো শাড়ির ভাঁজে চিঠি পেতে ইচ্ছে করে, ইচ্ছে করে তোমার মুখে প্রশংসা শুনতে, কেন শুধু দায়িত্বের ভিড়ে একা করে দাও? প্রিয় নগ্ন প্রেমিক, কেন আসো স্বামী এই অপূরণগুলো জাগিয়ে দিতে? সে বলে তোমার মূল্য সে বোঝে না, আমি হলে এমন করতাম, কেন অন্যের স্ত্রীর শরীর দেখতে চেয়ে তাকে আবার মাগি বানাও, কেন স্বপ্ন দেখাও অন্যের সংসারে থাকা বউকে, তখন লজ্জা করে না? বের করে এনে কেন বাজারের বেশ্যা বানিয়ে তোলো? আমি তো শরীর চাইনি, একটু ভালোবাসা চেয়েছিলাম, ছোট ছোট ইচ্ছে পূর্ণ হোক চেয়েছিলাম, তারপরও মেয়ে হওয়াতে সব দোষ আমার, পুরুষদের কোনো দোষ থাকতে নেই, আমি পাপ করেছি, তাই আমার এই পরিণতি। সবাই বলবে এমন মেয়ের তো এমন হওয়া উচিত, এমন মেয়েদের এমন শিক্ষা হওয়া উচিত, সত্যি উচিত, যাতে অন্য মেয়েরা এইসব মুখোশধারী জানোয়ারদের ফাঁদে না পড়ে। যারা বিবাহিত মেয়েদের প্রেমের স্বপ্ন দেখায়, তাদের পেছনে যে এই এক চেহারাই লুকিয়ে থাকে। আর কিছু লিখতে পারলাম না, জানালা দিয়ে হালকা বাতাস এসে দুলিয়ে দিচ্ছে আমায়, আমার শাড়ির আঁচল দুলছে, পা দুলছে, আমি ডুবছি তো ডুবছি, হঠাৎ একটা আলোর ঝটকা ধাঁধিয়ে দিচ্ছে আমার চোখ, আমি দুলছি,
এটাই আমার শেষ পরিণতি। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে আমি সুদীপ্তা।